গতকাল সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তার নোটিফিকেশনটি জারি করে ফেলেছেন। অতএব এখন এই মুহূর্তে আমাদের সব থেকে জরুরি কাজ হলো নিজেকে খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি করা। পরীক্ষার মোট মার্ক 150 এবং পাস মার্ক 90। তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে হও, তুমি যদি এসসি এসটি ওবিসি হও, তাহলে তোমাকে মাত্র 83 পেতে হবে। অন্যদিকে আরও একটা খুব ভালো খবর যে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকে না, তাই এই পরীক্ষায় কোয়ালিফাই করা অনেক সহজ। গত পরশু আমরা অঙ্কের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছিলাম, আজ আলোচনা করব ইংরেজির সিলেবাস সম্বন্ধে। মোট 150 মার্কের মধ্যে ইংরেজিতে এসে থাকে 30 মার্ক। আমি গত বছর আমার এক স্টুডেন্টকে পড়িয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকে আমি জানি ইংলিশ সিলেবাসে কী কী এসে থাকে। সাধারণত আমি প্রত্যেক বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, তারা একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে। কী সেই প্যাটার্ন, চলো দেখে নেওয়া যাক। 2017 সালের প্রাইমারি পরীক্ষা, যেটি গত বছর জানুয়ারি মাসের দিকে অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর আমি দেখতে পেয়েছি এই প্রশ্নপত্রে ইংলিশ থেকে তিনটে জায়গা থেকে প্রশ্ন করেছিল, গ্রামার, কম্প্রিহেনশন এবং ভোকাবুলারি। গ্রামার থেকে কী কী ছিল? পার্টস অফ স্পিচ থেকে কোনো প্রশ্ন ছিল না, আর্টিকেল প্রিপোজিশন থেকে কোনো প্রশ্ন ছিল না, টেন্স থেকে কোনো প্রশ্ন ছিল না, ভয়েস থেকে কোনো প্রশ্ন ছিল না, ন্যারেশন থেকে কোনো প্রশ্ন ছিল না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ছিল তিনটে প্রশ্ন, এরর কারেকশন থেকে ছিল দুটো প্রশ্ন। অন্যদিকে কম্প্রিহেনশন থেকে ছিল আনসিন ছিল দুটো, একটাতে 4 মার্কের ছিল আনসিন, অন্য আনসিনটাতে ছিল 4 মার্ক, আর ডিকশনারি অ্যাপিয়ারেন্স থেকে ছিল 2 মার্কের প্রশ্ন। অর্থাৎ কম্প্রিহেনশন থেকে ছিল মোট 10 মার্ক এবং গ্রামার থেকে ছিল মোট 5 মার্ক। ভোকাবুলারি, এই পোর্শনটা প্রাইমারি টেট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি থেকে কী কী এসে থাকে? জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং কারেকশন ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা 2014 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখতে পাই গ্রামার থেকে এসেছিল পার্টস অফ স্পিচ থেকে একটাও প্রশ্ন আসেনি, আর্টিকেল প্রিপোজিশন থেকে একটাও আসেনি, টেন্স থেকে একটাও আসেনি, ভয়েস থেকে একটাও আসেনি, ন্যারেশন থেকে একটাও আসেনি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছিল দুটো, এরর কারেকশন থেকে এসেছিল তিনটে, আনসিন দেখো কম্প্রিহেনশন থেকে এসেছিল, আনসিন প্যাসেজ থেকে ছিল 4 মার্কের প্রশ্ন, অন্য একটা আনসিনে ছিল 4 মার্কের, ডিকশনারি অ্যাপিয়ারেন্স থেকে ছিল 2 মার্কের। দেখো তোমাদের প্রাইমারি পরীক্ষায় সব থেকে যদি ইংলিশ তুমি একটু একটু পড়তে জানো, তাহলে এই কম্প্রিহেনশন প্যাসেজ থেকে 10-এ 10 পাওয়া যায়। আনসিন কিভাবে করতে হয় আমি একটা একটা করে বুঝিয়ে দেব পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা একদমই চাপ নিও না। ডিকশনারি অ্যাপিয়ারেন্স তুমি যদি একদমই মাথা মোটা হও কি আমি দাদা কিছুই পারছি না ইংলিশে, তাহলেও এই ডিকশনারি অ্যাপিয়ারেন্স থেকে নাম্বার পাওয়া যাবে। দাদা ভোকাবুলারি কীভাবে করব? দেখো ভোকাবুলারি করার জন্য আমি প্রতিদিন তোমাদের 30টা করে ওয়ার্ড দেব, এই 30টা করে ওয়ার্ড তোমরা যদি প্রতিদিন করতে পারো, তাহলে 2 মাসের শেষে সেটা 1800টা ওয়ার্ড হয়ে দাঁড়াবে, আর 1800টার মধ্যে তুমি কমন পাবে না, এরকম হতেই পারে না। আর আমি যেহেতু আগের বছর পড়িয়েছি, আমি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে একেবারে খুঁটিনাটি আলোচনা করার পরেই আমি কিন্তু দেব, এমন নাই কি 30টা ওয়ার্ড যেখান ইচ্ছা সেখান থেকে তুলে দিয়ে দিলাম, সে ব্যাপারে তোমরা একদমই প্রেশার নিও না। ঠিক আছে, আমরা আলোচনা করি ভোকাবুলারি থেকে কী কী এসেছিল। দেখো জেন্ডার চেঞ্জ থেকে এসেছিল দুটো প্রশ্ন, নাম্বার চেঞ্জ থেকে এসেছিল দুটো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ছিল একটা, সিনোনিম ছিল তিনটা, অ্যান্টোনিম ছিল তিনটে, স্পেলিং কারেকশন ছিল তিনটে। এরপর 2014 সালের পোস্টপোন প্রাইমারিতে কী কী প্রশ্ন এসেছিল সেটাও দেখে নি। দেখো ভোকাবুলারি থেকে এসেছিল, জেন্ডার চেঞ্জ থেকে ছিল দুটো, নাম্বার চেঞ্জ থেকে এসেছিল তিনটে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছিল দুটো, সিনোনিম থেকে ছিল তিনটা, অ্যান্টোনিম থেকে ছিল তিনটা, স্পেলিং কারেকশন ছিল দুটো। এই সময় আরও একটা জিনিস অ্যাড করে দেওয়া হয়েছিল, ভোকাবুলারিতে স্টেইং প্লেসও জিজ্ঞেস করা ছিল। দাদা স্টেইং প্লেস কি? এখানে STAYING হবে, স্টেইং প্লেসে মানে হলো কোনো এনিম্যাল বা কোনো প্রাণী কোথায় থাকে, যেমন ঘোড়া থাকার স্থান, ঘোড়া কোথায় থাকে? ঘোড়া থাকে আস্তাবলে, অর্থাৎ আস্তাবল শব্দটার উপরে ভোকাবুলারি বেশ একটা প্রশ্ন করেছিল। এইরকমভাবে এনিম্যাল, বিভিন্ন এনিম্যাল বিভিন্ন প্লেসে বসবাস করে, তো এটাও আমি তোমাদের দিয়ে দেবো, সে ব্যাপারে একদমই চাপ নিও না। নেক্সট, সাউন্ড থেকে একটা প্রশ্ন দিয়েছিল, সাউন্ড মানে কি? সাপ কি সাউন্ড করে, লায়ন কি সাউন্ড করে, টাইগার কি সাউন্ড করে, এই সংক্রান্ত একটা প্রশ্ন সে বছর দিয়েছিল। তাহলে এই কটা টপিকও আমাকে ভালো করে পড়তে হবে। অন্যদিকে সে বছর একটাই মাত্র আনসিন দিয়েছিল, কিন্তু নাম্বার 5 করে দেওয়া হয়েছিল, ডিকশনারি অ্যাপিয়ারেন্স ছিল 2, অর্থাৎ ডিকশনারি অ্যাপিয়ারেন্সটা ফিক্স ছিল। আর এই ডিকশনারি অ্যাপিয়ারেন্স না 2-এ 2 পাবে তুমি, আমার করানোর পরে তুমি যদি না পারো 2-এ 2, তাহলে খুব একটা খারাপ ব্যাপার দেখাবে, তুমি দেখবে ডিকশনারি অ্যাপিয়ারেন্স থেকে তুমি পারবেই পারবে। অন্যদিকে গ্রামার পোর্শনে আসি, পার্টস অফ স্পিচ 0,
আর্টিকেল প্রিপোজিশনে জিরো, একটাও প্রশ্ন আসেনি, টেন্স থেকে একটাও আসেনি, ভয়েস থেকে একটাও আসেনি, ন্যারেশন থেকে একটাও আসেনি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছিল তিনটে, এরর কারেকশন থেকে এসেছিল তিনটে প্রশ্ন। এখন তোমাদের মাথায় অবশ্যই একটি প্রশ্নের উদ্ভব হয়েছে আমি জানি, দাদা যখন এইগুলো প্রশ্ন থেকে এই কয়েকটা টপিক থেকে একটাও প্রশ্ন যখন আসেনি তখন তুমি লিখেছো কেন? দেখো এই কারণে লিখেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার জন্য আমাদের এই কটা টপিক অবশ্যই শিখতে হবে। যদি তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে চাও তাহলে এই টপিকগুলো যদি না পড়ে থাকো তাহলে এটা তুমি কোনোদিনই পারবে না, কোনো দিন পসিবল না। ঠিক একইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার পাশাপাশি এরর কারেকশনও তুমি ঠিকঠাক করে করতে পারবে না। অতএব এই সংক্রান্ত নাম্বার তোলার জন্য বা এই সবে আমাদের এই বিষয়গুলোতে আমার নাম্বার তোলার জন্য আমাকে এই কটা টপিক শিখে নিতে হবে। তাহলে আমরা শেষমেশ বলতে পারি মোটে এই দেখো গ্রামার থেকে এই মোটে এই সাতখানা টপিক, কম্প্রিহেনশন থেকে দুখানা টপিক এবং ভোকাবুলারি থেকে এক দুই আটখানা টপিক যদি তুমি করতে পারো তাহলে তুমি এই প্রাইমারি পরীক্ষায় যে 30 মার্কের প্রশ্ন থাকে 30-এর মধ্যে 25 থেকে 27 অবশ্যই পাবে, 25 থেকে 27 একদম কনফার্ম হয়ে যাবে। দেখো অঙ্ক তুমি যদি রেগুলার আমার ক্লাস করো তাহলে সেখানে ধরে নিচ্ছি আমি খুব কম পেয়ে গেলে 20 পেলে, আর এখানে ধরে নাও ইংলিশে তুমি শিখছো শেখার পরে তুমি 17 পেয়ে নিলে তাহলে কি হয়ে গেলো তোমার এখানে 37 নাম্বার হয়ে গেলো। বাকি দেখো বাকি আমার কাছে আছে 90 মার্কের এক্সাম, সেই 90 মার্কের মধ্যে যদি তুমি আর মোটামুটি 50 তুলতে পারো, 50-53 তুলতে পারো তাহলে কি হবে আমার পাস করে যাব, জেনারেল ক্যাটাগরিতেও আমি পাস করে যাব। তো এই তিনটে সাবজেক্ট থাকছে, সিডিপি থাকছে, ইভিএস থাকছে, এই 90 মার্কের মধ্যে সিডিপি, ইভিএস আর যেটা থাকছে সেটি হলো বেঙ্গলি গ্রামার। দেখো বেঙ্গলি গ্রামার থেকে নম্বর তোলা সহজ, ইভিএস থেকে নাম্বার তোলা সহজ, সিডিপি একটু ভালো করে পড়লে নাম্বার খুব সহজেই তোলা যায়। এরপর আসি আমাদের এই ইংলিশ সাবজেক্টটাকে কভার করব কি করে। দেখো এই 2 মাসের মধ্যে আমি তোমাদের প্রতিদিন 30টা করে শব্দ দেবো, এই 30টা করে শব্দ তোমরা মুখস্থ করবে, মুখস্থ করার পরে সেটাকে লিখবে ভালো করে। দেখো মুখস্থ করার শুধু মুখস্থ করলে হবে না, তুমি যদি সেটাকে না লেখো তাহলে তুমি তোমার সেটা বেশি দিন মনে থাকবে না। আর লিখলে আরও একটা লাভ কি, দেখো আমাদের সিলেবাসে স্পেলিং কারেকশন বলে একটা জিনিস আছে, এই যে দেখো ভোকাবুলারি পোর্শনে স্পেলিং কারেকশন বলে একটা পোর্শন আছে, এই স্পেলিং কারেকশন থেকে 2 মার্ক যে থাকছে সেই স্পেলিং কারেকশন দাদা কীভাবে করবো? তাহলে বারবার বারবার মুখস্থ করে কি সেটা হবে? দেখো লিখতে লিখতে স্পেলিং কারেকশন ভালো করে শিখে যাবে তুমি। দ্বিতীয়ত আমি যে কম্প্রিহেনশন পেপারটা তোমাদের দেব সেগুলো সলভ করবে, সলভ করবে সেগুলোর সলিউশন দিয়ে দেবো আমি, তাহলে কী হবে প্রতিদিন প্র্যাকটিস করবে। দেখো ইংলিশ আর ম্যাথ এই দুটো সাবজেক্ট হচ্ছে অভ্যাসের সাবজেক্ট, প্র্যাকটিসের সাবজেক্ট, অন্যান্য সাবজেক্ট তুমি পড়লে পড়ে এমনি পেরে যাবে করতে। যেমন ধরো ইভিএসএ পড়লে, ইভিএসএ সাবজেক্টটা যে ধর ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো পড়লে ধরে নাও, ইন্টারন্যাশনাল কনফারেন্স পড়ার পরে ওই জিনিসগুলো মনে থাকবে তোমার, কিন্তু এটা এখানে কী হয় মনে রাখার তেমন ব্যাপার নেই, এখানে সব থেকে ব্যাপার হচ্ছে যেটা সেটা বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাই প্রত্যেক দিন অন্তত 30টা করে শব্দ লিখবে, একটা আলাদা খাতা বানিয়ে নেবে, সেই খাতাতে 30টা করে শব্দ লিখবে। আর এই কম্প্রিহেনশন পেপারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়নি জয়েন হওনি এখনই এখনই জয়েন হয়ে যাও, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। ইংলিশের তিনটে প্লেলিস্ট থাকবে যেখানে আমি রোজ প্রতিদিন গ্রামার পড়াবো তোমাদের, রেগুলার ক্লাস নেওয়া হবে, সিলেক্টেড ভোকাবুলারি অর্থাৎ আমি 30টা করে ভোকাবুলারি দেবো, আলাদা প্লেলিস্ট থাকবে এর জন্য। আর ইংলিশ সলিউশন হোমওয়ার্কের সলিউশন দিয়ে দেবো, অর্থাৎ তোমাদের যে HW দেবো প্রতিদিন হোমওয়ার্ক দেবো তার সে সলিউশন একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর একটা জিনিস অবশ্যই বলে রাখি, এই সময় একদমই সময় কি নষ্ট করো না। আর দেখো তুমি যদি চেষ্টা না করো এখন থেকেই তাহলে কী হবে ভবিষ্যতে তুমি সাকসেস পাবে না, চেষ্টাতে তুমি ঝাঁপিয়ে পড়ো, এই সময় তুমি রাত দিন এক করে পড়ো, দিনে 10 থেকে 12 ঘন্টা সময় বের করো। দেখো পুজোর দিন পুজোর সকালবেলা উঠলে উঠে তুমি প্রথমে মুখ হাত ধুয়ে অঙ্ক করতে শুরু করবে, তারপরে কিছুক্ষণ পরে সাবজেক্ট পড়ে নিলে সাবজেক্ট ইভিএস পড়বে, সিডিপি পড়বে, তারপরে বেঙ্গলি গ্রামার পড়বে, এগুলো একটু না পড়লে হবে না। তারপরে ইংলিশটা মুখস্থ করে নিলে এর সাথে সাথে বিকালবেলা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা একটু ঘুরে নিয়ে 10টার পর থেকে আবার বাড়িতে ঢুকে যাবে। দেখো এবছর যদি তুমি পুজোতে এনজয় করো তাহলে পরের বছর তোমার তুমি যদি চাকরি না পাও তাহলে কী হবে তোমার ভবিষ্যৎ খারাপ হবে, সে বছর পরের বছরও তুমি ভালোভাবে পূজাটা এনজয় করতে পারবে না। তাই তুমি পুজোকে বলো এবছর ভাই তোমাকে এনজয় করছি না আমি, পরের বছর যদি চাকরি পাই তাহলে তোমাকে দ্বিগুণ শক্তি দিয়ে এনজয় করবো, দ্বিগুণ পরিমাণে এনজয় করবো তোমাকে নিয়ে। তো তুমি ঝাঁপিয়ে পড়ো, চেষ্টা করো। তো সাকসেস কামস টু দোজ হু ডেয়ার্স টু অ্যাটেম্প্ট, সাকসেস তাদের ক্ষেত্রেই আসে যারা চেষ্টায় করতে সাহস দেখায়, সাহসভাবে চেষ্টা করে।
আজকের জন্য এতটুকুই বলার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নাও আর ক্লাসগুলো করতে থাকো। আর আরেকটা বলে দিই যে ক্লাস রেগুলার এখন থেকে দেওয়া হবে। আসলে কাল 11টা থেকে প্রায় 13 ঘন্টা ধরে খেটেছি, আমার এই সাবজেক্ট কি বলে মাইক টাইক সেট আপ হচ্ছিল না। দুজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে আমার আছে তারা অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট ছিল, তাই আমি গতকাল ভিডিও করতে পারিনি। তো তোমরা চাপ নিও না, আজ থেকে রেগুলার ভিডিও হবে। এই বলে শেষ করছি, থ্যাংক ইউ, ধন্যবাদ জানালাম, আর দ্য এন্ড।